প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন বাণী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে দুইটি অ্যাসাইনমেন্ট করোনাকালীন যে অ্যাসাইনমেন্ট অলরেডি পেয়ে গেছো। তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সিলেবাস অলরেডি প্রকাশিত হয়েছে, তোমরা ইতিমধ্যেই পেয়ে যাবে শীঘ্রই। তো আমরা আজকে তোমরা অ্যাসাইনমেন্ট লেখার যে নিয়ম কানুন আশা করি সুন্দরভাবে ফলো করছো এবং সুন্দর করে লিখবে। তোমরা স্পেশালি দেখা যায় যে লেখকের নামে ভুল করো, তারপর শিক্ষকের নাম, লেখকের নাম হচ্ছে তুমি নিজে লেখো, ওখানে তোমার নামটাই লিখবা, আর শিক্ষক হচ্ছে যে যে সাবজেক্ট পড়ায় ওই সাবজেক্টের নামগুলি লিখবা, এবং শিক্ষকের নামটা তোমরা সঠিকভাবে জেনে নেবা। তোমরা শিক্ষকের নামও লিখতে পারো না, এটা অত্যন্ত দুঃখজনক। যাও শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অ্যাসাইনমেন্ট থ্রি অর্থাৎ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে আলাপ করব। আমি সুভাষ হালদার, সিনিয়র শিক্ষক, ব্যবসায় শিক্ষা। তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের ব্যবসায় উদ্যোগ, এ সম্পর্কে যে অ্যাসাইনমেন্ট সিলেবাস দেওয়া হয়েছে এটা একটু ব্যাপক সিলেবাস এই সপ্তাহে তোমাদের। তোমরা লক্ষ্য করবে যে একটু ব্যাপক হলেও সমস্যা নেই, আমি তোমাদের এই সম্পর্কে কিছু পরামর্শ দেব। তোমরা হুবহু আমারটা লিখবে না, এখান থেকে তোমরা সাহায্য নিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে। তো চলো, ঠিক আছে, আমরা চলে যাই আমাদের আজকের অ্যাসাইনমেন্ট কি বিষয় উদ্যোগে। প্রথমেই দেখো, আমাদের আজকে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ক্লাসের তোমাদের যে যে অধ্যায় দেওয়া হয়েছে, দেখো তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান এবং চতুর্থ অধ্যায় মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠন, পঞ্চম অধ্যায় দিয়েছে ব্যবসায়ের আইনগত দিক। এই তিনটি অধ্যায় থেকে তোমাদের ক খ গ ঘ এই চারটি প্রশ্ন দেওয়া হয়েছে। তোমাদেরকে একটা কথা বলি, প্রশ্ন যে অধ্যায় থেকেই হোক না কেন, তোমরা অবশ্যই প্রশ্নটার প্রথমে যে বিষয়বস্তুর জ্ঞানটা তোমরা আত্মস্থ করেছো সেই কথাগুলি লিখবে, এবং সেই কথাগুলি আবার পাঠ্যপুস্তকের যে জ্ঞান সেটা রেফারেন্স দিয়ে তুমি আবার লিখবে, তাইলে তোমার অ্যাসাইনমেন্টটা সুন্দর হবে। তো চলো, ঠিক আছে, আমরা দেখি আগে তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থানে তোমাদের কি প্রশ্ন আছে সেটা একটু দেখি। আমরা আগে আমরা একটু আত্মকর্মসংস্থানে যাওয়ার আগে তোমাদের কিছু ছবি দেখাই আমি। দেখো এটা একটা লন্ড্রি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এবং লন্ড্রিতে মালিক একজনই থাকে, এবং এখানে দেখো একটা মুদির দোকান, এখানে একটা 99 দোকান, যারা সিটি কর্পোরেশন বা জেলা শহরে আছো তোমরা 99 দোকান এখন বোঝো। এটা একটা মুরগির খামার, এগুলি কিন্তু দেখো প্রত্যেকেই নিজস্ব মেধা, নিজস্ব ঝুঁকি, নিজস্ব শ্রম দিয়েই কিন্তু এই ব্যবসাগুলি পরিচালনা করতে হয়, এবং এখানে এটা এটা দেখে তোমাদের কি মনে হয়? দেখো তাহলে আমরা এই ছবিগুলির পরে আমরা বিষয়টা একটু দেখি যে আত্মকর্মসংস্থান আত্ম মানে কি সেলফ, আর কর্মসংস্থান হচ্ছে কি কাজের যোগান দেওয়া, তাহলে সেলফ এমপ্লয়মেন্ট মানে আত্মকর্মসংস্থান, তাহলে নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে। জীবিকা অর্জনের উদ্দেশ্যে দেখো আমাদের নানা ধরনের কাজ করতে হয়, সারা পৃথিবীর মানুষ কিন্তু এই আত্মকর্মসংস্থানের পেশায় বেশি নিয়োজিত আছে। তো আমরা দেখি আমাদের আত্মকর্মসংস্থান কি আসলে। আত্মকর্মসংস্থান তোমরা আগের যে ছবিগুলি দেখলে, এখানে আমরা দেখো সংজ্ঞাটা কি আছে যে নিজের দক্ষতা গুণাবলী দ্বারা নিজেই নিজের কর্মসংস্থান করাকেই আত্মকর্মসংস্থান বলে। নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ
নিজস্ব চিন্তা জ্ঞান বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে আত্মকর্মসংস্থান একটি জনপ্রিয় পেশা। বিভিন্ন খুচরা বিক্রয়, রেডিও টেলিভিশন মেরামত, হাঁস মুরগি পালন, মৌমাছি চাষ ইত্যাদি আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত। দেখুন আমরা এই সংজ্ঞা থেকে কি সিদ্ধান্ত নিতে পারি, যে দেখো সব মানুষ কিন্তু একরকম নয়। অনেকে আছে যে একটু স্বাধীনভাবে চলতে পছন্দ করে, স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে, তো সে কোনো বাধ্যবাধকতার ভিতরে থাকতে চায় না, সে তার নিজস্ব সৃজনশীলতাকে বিকাশ ঘটাতে চায়। এই জন্য অনেকে দেখবা যে নিজেই একটা ব্যবসা তৈরি করে অথবা নিজে একটা কাজ সৃষ্টি করে, যেখান থেকে যে কাজ করে তাই সে জীবিকা অর্জন করতে পারে এবং কার্যনির্বাহ করতে পারে এবং তার সংসারের খরচ সে চালাতে পারে। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে একটু দেখি যে নিজের দক্ষতা গুণাবলী দ্বারাই নিজেই নিজের কর্মসংস্থান করাকেই আত্মকর্মসংস্থান বলে। এটা হচ্ছে বিষয়বস্তুর একটা জ্ঞান। তো আমরা দেখি আমাদের বইয়ে কি বলে, পাঠ্যপুস্তকের আলোকে আমরা আত্মকর্মসংস্থান কি বলতে পারি। দেখো এখানে একটা স্টিম আছে, তোমরা একটু দেখে নাও। এসএসসি পাস হাবিজুর চাকরি না পেয়ে বাড়ির পাশে পতিত জমিতে কিছু একটা করার কথা ভাবছে। উপজেলা কৃষি অফিসের পরামর্শে পতিজমিতে করলার চাষ শুরু করেন। সপ্তাহে এখন তার খেতে সাত মন করলা ফলে। এবার তিনি 2 একর জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ করেছে এবং এবছর তিনি করলা বিক্রি করে 3 লক্ষ টাকা আয় করেন। অবশ্য করলা চাষে তার ব্যয় হয়েছিল 55,000 টাকা। স্থানীয় অনেক বেকার যুবক তাকে দেখে সবজি চাষে মনোনিবেশ করেছেন, তারা এখন স্বাবলম্বী। তাহলে আমরা এই হাফিজের বিষয়টা যদি আমরা আত্মস্থ করি যে সে এসএসসি পাস করেছে, অনেক চেষ্টা করেছে, চাকরি পায় না, এসে শেষে চিন্তা করলো কি যে তার পাশের জমিতে যে পতিত জমি আছে সেগুলি ব্যবহার করে সে স্বাবলম্বী হবে। তাহলে এখন দেখো যে যে কোনো কাজ করার আগে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমার এই আমি যে পণ্যটা উৎপাদন করব এই পণ্যের ভোগকারীকে, কে আমার পণ্য কিনবে। তো দেখো হাফিজ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো সে সবজি চাষ শুরু করেছে। দেখো সবজি কিন্তু আমাদের প্রতিদিন দরকার, এটার কোনো কিন্তু চাহিদার শেষ নাই। তোমরা এখন দেখো বাজারে সবজির কত দাম। তাহলে হাফিজ সব কিছু চিন্তা না করে, মানে চাকরি আসা ত্যাগ করে সে নিজেই সবজির চাষ শুরু করলো। এখন তার ইনকাম তার 3 লক্ষ টাকা দেখো, এবং কল্পনা করো তিনি তার ক্ষেত থেকে সপ্তাহে 7 মন করলা ফলে। এটি ইমাজিন করো যে বিষয়টা কি। এখন দেখো সে ইন্ডিপেন্ডেন্ট, সে স্বাধীন, সে তার নিজের কাজ নিজে করে, নিজের রিস্ক নিয়েছে, নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে সে এখন ব্যবসা করছে। তাহলে তোমরা যখন এই বিষয়ে অ্যাসাইনমেন্টটা লিখবে, তোমার বিষয়বস্তুর জ্ঞান এবং পাঠ্যপুস্তকের আলোকে তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। তাহলে দেখো পাঠ্যপুস্তকের আলোকে দেখা গেল জনাব হাফিজুর নিজের দক্ষতা গুণাবলী দ্বারা নিজেই নিজের কর্মসংস্থান করেছে। এই যে এটাই হচ্ছে আত্মকর্মসংস্থান, কারো মুখাপেক্ষী না থাকা, নিজেই কিছু করার প্রচেষ্টা যেখানে সৃজনশীলতার প্রয়োগ ঘটানো যায়। তো এটা হচ্ছে আমাদের আত্মকর্মসংস্থান। তোমরা এখান থেকে আমার এই কথাগুলি তোমরা হুবহু লিখবে না, খবরদার। তোমরা এখান থেকে জ্ঞান নিয়ে তোমরা অ্যাসাইনমেন্টটা লিখবে। এবারে যে আমরা পরের অধ্যায় মালিকানা ভিত্তিতে ব্যবসায়, তোমরা জানো আমাদের চতুর্থ অধ্যায় এই ব্যবসা সংগঠন 5 ধরনের। আমরা আগে এই অধ্যায় থেকে এক মালিকানা ব্যবসায়ের 5টা উপযুক্ত ক্ষেত্রের নাম লিখতে বলা হয়েছে। 5টি উপযুক্ত ক্ষেত্র মানে এক মালিকানা কারবারে 5টা ক্ষেত্রের নাম বলছে। তাহলে এখন আমরা এটা জানার আগে আমাদের আগে জানতে হবে যে মালিকানা ভিত্তিক ব্যবসা সংগঠন 5 প্রকার কি কি। এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি ব্যবসায় এবং সমবায় সমিতি রাষ্ট্রীয় ব্যবসায়। তো আমাদের এই পরীক্ষায় এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসা থেকে 2টো প্রশ্ন আছে এই অ্যাসাইনমেন্টে, তোমরা
আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব, আমরা এগুলি নিয়ে আমরা পরে আলোচনা করব। দেখি আমরা এক মালিকানা ব্যবসায় কি বলেছে। সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসায় বলে। এক মালিকানায় পৃথিবীতে সর্বোচ্চ এই ব্যবসায় চালু হয়েছিল, এজন্য এটিকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় সংগঠন বলা হয়। বর্তমান প্রেক্ষাপটে বলা যায় মুনাফা অর্জনের জন্য যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে, কোনো 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 ব্যবসা গঠন পরিচালনা করে এবং উক্ত ব্যবসায় অর্জিত সকল লাভ নিজে ভোগ করে বা ক্ষতি হলে নিজেই তা বহন করে, এটাই হচ্ছে কি এক মালিকানা ব্যবসায়। অর্থাৎ কি এক মালিকানা ব্যবসায় হচ্ছে কি, এটা তোমার নামেই পরিচয়। অর্থাৎ যে ব্যবসার একজন মাত্র মালিক, লাভ হলেও একা ভোগ করে, লোকসান হলেও নিজের বহন করতে হয়, এটি হচ্ছে কি এক মালিকানা ব্যবসায়। এটা হলো বিষয়বস্তুর সাধারণ জ্ঞান। এবার আমরা দেখি কিছু ছবি দেখো তোমরা। এ একটা মুদির দোকান, এটা হচ্ছে একটা মুরগির খামার। দেখো গ্রাম অঞ্চলে এ ধরনের ব্যবসা এখন অহরহ চলছে। এটা একটা লন্ডি, এটা একটা কুটির শিল্প। দেখো এসব এসব ব্যবসায় কিন্তু একজন মাত্র মালিক। হ্যাঁ, এখানে লাভ হলে একা ভোগ করে, আবার লস হলেও নিজের বহন করতে হয়। মুরগির ফার্ম, কুটির শিল্প, লন্ডি, মুদির দোকান এবং রাস্তার পাশে আমরা যত দোকানগুলি দেখি, আসলে এগুলি সবই এক মালিকানা ব্যবসায়। এখন আমরা এ ধরনের বহু ব্যবসা আছে বর্তমানে মানুষ করছে যেগুলির একজন মাত্র মালিক। এখন তোমাদের কাজটা দেওয়া হচ্ছে কি, তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ হলো এই অধ্যায়ে এক মালিকানা ব্যবসায়ের পাঁচটি উপযুক্ত ক্ষেত্র। তোমরা অলরেডি আমি তোমাদের চারটা ছবি দেখিয়েছি, ওগুলি কিন্তু চারটা ক্ষেত্র। এছাড়া আমরা একটু দেখি যে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রগুলি কি। এক মালিকানা ব্যবসায় প্রাচীনতম ব্যবসা হিসেবে বিশ্বের অনুন্নত, উন্নয়নশীল, উন্নত দেশ সব জায়গায় স্বীকৃত। প্রাচীনতম ব্যবসা হলেও বর্তমানে বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করে এখনও সবচেয়ে জনপ্রিয় ব্যবসা হিসেবে টিকে আছে। এক মালিকানা ব্যবসার উপযুক্ত পাঁচটা ক্ষেত্র বর্ণনা করা হলো। দেখো এক নম্বরটা হচ্ছে কি, চায়ের দোকান, ছোট খাবারের দোকান, কুটির শিল্পের দোকান, মৃৎশিল্পের দোকান। দেখো চায়ের দোকান, ছোট খাবারের দোকান, কুটির শিল্পের দোকান, মৃৎশিল্পের দোকান। অনেকে আছে যাদের প্রচুর টাকা নেই অথচ ব্যবসা করতে ইচ্ছা, তাদের অদম্য ইচ্ছা তাদের ব্যবসা করার, তাহলে এইসব লোক কিন্তু এই ধরনের ব্যবসা শুরু করে। আত্মকর্মসংস্থান উদ্যোগী এমন হাজার হাজার লোকের জন্য এ ধরনের এক মালিকানা ব্যবসা কিন্তু উপযুক্ত। তোমাদের কিন্তু প্রশ্নটা হচ্ছে কি যে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র এবং এই ক্ষেত্রগুলি সঠিকতা বিচার করতে হবে, আসলে এই ক্ষেত্রগুলি কীভাবে উপযুক্ত। দুই নম্বর আছে দেখো পানের দোকান, সবজির দোকান, এসব ব্যবসায়ের জন্য বেশি অর্থের প্রয়োজন পড়ে না, এ জাতীয় ব্যবসায় জন্য এক মালিকানা ব্যবসায়ী উপযোগী। পরবর্তী দেখি আমরা তিন নম্বর, চালের দোকান, ঔষধের দোকান, এ সকল ব্যবসার ঝুঁকি একদমই নেই, তাই এ সকল ব্যবসায় এক মালিকানা ব্যবসার জন্য বেশি উপযুক্ত। কেননা কম আয়ের লোকজন ঝুঁকি এড়িয়ে চলতে চান, অনেক আছে না যারা ঝুঁকি নিতে চায় না, ভয় পায় ব্যবসা করতে, তো তাদের জন্য কিন্তু এই চালের দোকান, ঔষধের দোকান, এটা কিন্তু এক মালিকানা ব্যবসায়, এদের জন্য কিন্তু এই ব্যবসাগুলি খুবই মানে গুরুত্বপূর্ণ, উপযুক্ত ক্ষেত্র। যারা ঝুঁকি নিতে চায় না তাদের জন্য এই চালের দোকান, ঔষধের দোকান, কেননা কম আয়ের লোকজন এই ঝুঁকি এড়িয়ে চলতে চান, ফলে তারা এমন ব্যবসায় বেশি পছন্দ করে। তাহলে তিন নম্বরটা হচ্ছে একটা, এটাও একটা উপযুক্ত ক্ষেত্র। আমরা চার নম্বর দেখি, বই খাতার দোকান, রেস্টুরেন্ট। তোমরা একটু লক্ষ্য করো যে এই যে বই খাতার দোকান এবং রেস্টুরেন্ট কোথায় বসে, বই খাতার দোকান কোথায় বসে, দেখবা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে দেখবা বই খাতার দোকান। রেস্টুরেন্টগুলি কোথায় বসে, বড় বড় শিল্প কল কারখানা এর আশেপাশে দেখবা রেস্টুরেন্টগুলি বসে থাকে। এবং কিছু কিছু ব্যবসা আছে এগুলো প্রদত্ত সেবার চাহিদা বিশেষ বিশেষ এলাকা বা বিশেষ নির্দিষ্ট শ্রেণীর নিকট সীমাবদ্ধ, এসব ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা বেশি উপযুক্ত। পাঁচ নম্বর দেখি আমরা, ফলমূল, শাকসবজি, মাছের দোকান, এটা হচ্ছে এসব পচনশীল পণ্যের জন্য এক মালিকানা ব্যবসায়ী উপযুক্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা
এক মালিকানা ব্যবসায়ের পাঁচটি উপযুক্ত ক্ষেত্র দেখলাম এবং এগুলি এইসব ক্ষেত্রগুলি কেন উপযুক্ত সেটাও দেখলাম। তো তোমরা আমার এই ক্লাস থেকে হেল্প নিয়ে তোমরা লিখতে পারো, তবে হুবহু আমার এখান থেকে লিখতে হবে এমন কোনো কথা নেই। তো পরবর্তী প্রশ্নে যাই আমরা, দেখি অংশীদারি ব্যবসায়, এটা একটু দেখি আমরা যে অংশীদারি ব্যবসায় কাকে বলে। বাংলাদেশে প্রচলিত 1932 সালের 4 নং ধারা অনুসারে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের উদ্দেশ্যে ব্যক্তিবর্গের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি ব্যবসায় বলে। তোমরা দেখো কত সুন্দর অ্যান্সারটা, সংজ্ঞাটা দেওয়া আছে 1932 সালে অংশীদারি আইনের 4 নং ধারায়। যারা এরূপ সম্পর্ক সৃষ্টি করে তাদের প্রত্যেককে অংশীদার এবং সম্মিলিতভাবে তাদের ব্যবসাকে অংশীদারি ব্যবসায় বলে। এই অংশীদারি ব্যবসায়ের সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 এবং সর্বোচ্চ থাকে 20 জন, তবে ব্যাংকিং ব্যবসায় সর্বোচ্চ 10 জন থাকে। তো আমরা দেখি অংশীদারি ব্যবসার পরবর্তী, তোমাদের এখান থেকে যে প্রশ্নটি আছে সেটা হলো চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি, এটার উপরে তোমাদের কিন্তু কাজ, অ্যাসাইনমেন্টের কাজ। এবং এই চুক্তি কেন অংশীদারি কারবারের মূল ভিত্তি সেটা তোমার কিন্তু ব্যাখ্যা করতে হবে। তো আমরা দেখি আগে চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি এ সম্পর্কে একটু দেখি। 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠিত হয়। চুক্তি মৌখিক হতে পারে, আবার লিখিত ও নিবন্ধিত হতে পারে। অংশীদারি ব্যবসায়ের চুক্তি থাকা বাধ্যতামূলক, এজন্যই চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বলা হয়। 1932 সালের অংশীদারি আইনে বলা হয়েছে অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তির মাধ্যমে, মর্যাদা থেকে নয়। লিখিত চুক্তিকে চুক্তিপত্র বলে। অংশীদারি চুক্তিপত্র হলো এমন একটি দলিল যাতে উক্ত ব্যবসায়ের উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের প্রত্যেকের অবস্থান, দায়িত্ব, কর্তব্য, অধিকার এবং ভবিষ্যতে বিরোধ মীমাংসা করার পদ্ধতি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। তাহলে চুক্তি ছাড়া অংশীদারি কারবার অসম্ভব। অংশীদারি কারবার মানেই হচ্ছে কি, একের অধিক পার্টনার, সুতরাং তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হতে পারে, মতবিরোধ হতে পারে, লাভ লোকসান বণ্টন নিয়ে ঝামেলা হতে পারে। এই জন্যেই অংশীদারি কারবার গঠনের পূর্বেই অংশীদাররা একটি চুক্তিপত্র সম্পাদন করে যে চুক্তি অনুসারে এই ব্যবসাটা পরিচালিত হয়। তাহলে চুক্তি না করলে নানান ধরনের ঝামেলা হতে পারে, আইনি সহায়তা পাওয়া যাবে না, তারপরে বিভিন্ন ধরনের সমস্যা, হ্যাঁ, অংশীদারদের মধ্যে খামখেয়ালিপনা হতে পারে, তাদের ভিতরে স্বজনপ্রীতি লক্ষ্য করা যেতে পারে ইত্যাদির কারণে। অর্থাৎ এই অংশীদারি ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চুক্তি করতেই হবে। এখন আমরা কিছু ছবি দেখো তোমরা, এখানে 4 জন আছে, এইগুলি সবই অংশীদারি ব্যবসায়ের নমুনা। এখানে দেখো 4 জন, দেখো তাদের মধ্যে কত সুন্দর হাস্যোজ্জ্বল প্রাণবন্ত একটা কথোপকথন চলছে, তোমরা লক্ষ্য করো। এখানে 3 জন, একজন হ্যান্ডশেক করছে, অর্থাৎ এমন কিছু তারা সম্পাদন করেছে যাতে তাদের ভিতর একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। এখানেও দেখো তাই হ্যান্ডশেক করছে এবং সবাই একসাথে কাজ করবে এরকম একটা মনোভাব। এখানেও দেখো হ্যান্ডশেক করছে, এখানেও হ্যান্ডশেক করছে, এখানেও হ্যান্ডশেক। তো এখানে দেখো তারা মতামত নিচ্ছে, এখানেও দেখো তারা বিভিন্ন তথ্য বিতরণ করছে। অর্থাৎ এই যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে চুক্তি। তো অংশীদারি কারবারে এই চুক্তি অবশ্যই করতে হবে, না হলে ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে। এই জন্যেই চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি বলা হয়। এখন তোমাদের প্রশ্নটা হচ্ছে কি যে চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি এ 5টি বাক্যে দেখানো হলো। তা আমি মোটামুটি 5টি বাক্য তোমাদের জন্য লিখেছি। দেখো অংশীদারি ব্যবসায়ে চুক্তি থাকা বাধ্যতামূলক, চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা গঠন করা সম্ভব নয়, এই জন্যে চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি। সঠিকভাবে পরিচালনার জন্য চুক্তি করা অপরিহার্য। 3,
ব্যবসায়ের উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের প্রত্যেকের অবস্থান, দায়িত্ব, অধিকার নিশ্চিত করার জন্য চুক্তি করা হয়। চার, ভবিষ্যতে বিরোধ মীমাংসা করার পদ্ধতি সুস্পষ্টভাবে তুলে ধরার জন্য অংশীদারি ব্যবসায় চুক্তি করা হয়। পাঁচ, চুক্তিপত্র অংশীদারি ব্যবসায়ের দিক নির্দেশক হিসেবে কাজ করে। ভবিষ্যতে অংশীদারদের মধ্যে যাতে কোনো বিভেদ বা মতবিরোধ সৃষ্টি না হয় এবং ব্যবসায় পরিচালনায় কোনো জটিলতা না ঘটে সেজন্য সার্বিক বিষয় উল্লেখ করে চুক্তি করা হয়। মোটামুটি আমি এই পাঁচটি বিষয় তোমাদেরকে দেখালাম। তোমরা আরও ভালো করে লিখবে, আমার এখান থেকে তোমরা হেল্প নিতে পারো। তো এই চুক্তির মাধ্যমেই, এই চুক্তিগুলি যদি না করা থাকে তাহলে কী হবে, অংশীদারি কারবার গঠন করা যাবে না, সঠিকভাবে ব্যবসা পরিচালনা করা যাবে না। তাইলে আমরা অবশ্যই এই অংশীদাররা অবশ্যই এই চুক্তি সম্পাদন করে থাকে তারা ব্যবসা শুরুর আগে। তবে চুক্তি লিখিত হওয়াই বাঞ্ছনীয়, লিখিত চুক্তিকে কিন্তু চুক্তি বলে। এবারে আসি আমরা পরবর্তীতে আমাদের জন্য কি কাজ দেওয়া আছে। একটা হচ্ছে কপিরাইট। কপিরাইটটা কি তোমাদের, এটা পঞ্চম অধ্যায়ে ব্যবসায়ের আইনগত দিক, পঞ্চম অধ্যায় দেখবা তোমাদের ব্যবসায়ের আইনগত দিক। এই ব্যবসায়ের আইনগত দিক এখানে একটি পার্ট হচ্ছে কপিরাইট। তোমরা কপিরাইটটা আরেকটু ভালো করে বুঝবা, দেখো আমরা সংজ্ঞায় কি বলেছে, আমরা একটু ভূমিকাটা দেখি। কপিরাইট একটি বুদ্ধিভিত্তিক সম্পদ যা রক্ষা করার ব্যবস্থা না থাকলে এর সত্ত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। কপিরাইটের মাধ্যমে সাহিত্য, শিল্পকর্ম ও অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারীকে তার সৃষ্ট মেধা সম্পদ ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করা হয়। তাহলে কপিরাইটটা কি, একটা বুদ্ধিভিত্তিক সম্পদ। কপিরাইটটা একটা আইন। দেখো এই কপিরাইটের বর্ণনাটা একটু দেখো, কপিরাইট একটি আইন। উপমহাদেশে 1912 সালে প্রথম কপিরাইট আইন প্রণীত হয়। বাংলাদেশ কপিরাইট আইন 2000 প্রচলিত আছে, যা সর্বশেষ 2005 সালে সংশোধন করা হয়। গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা, জাতীয় সাহিত্যকর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র, সঙ্গীত, কম্পিউটার সফটওয়্যার ইত্যাদি বিষয়ের উদ্ভাবক বা লেখকের এবং প্রকাশকের মধ্যে বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময়ের চুক্তি হয়, একেই কপিরাইট চুক্তি বলা হয়। চুক্তিপত্রে সময়, রয়্যালিটির পরিমাণ উল্লেখ থাকে। চুক্তিপত্র রেজিস্ট্রি করা থাকলে চুক্তিভঙ্গের জন্য লেখক কোর্টে প্রতিকার চাইতে পারে। ব্র্যান্ডের পণ্য, খেলা, তারকাদের নাম প্রভৃতি কপিরাইট চুক্তির মাধ্যমে বিপণন করা যায়। প্রকৃতপক্ষে কপিরাইট আইন বাজারজাতকরণের একটি জনপ্রিয় উপায়। কপিরাইট 2005 অনুযায়ী লেখক বা শিল্পীর জীবনকালীন ও মৃত্যুর পর 60 বছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে। তাহলে আমরা এটা পড়ে আমরা কি বুঝলাম, অর্থাৎ কপিরাইট হচ্ছে কি, মনে করো কোনো লেখক একটি গ্রন্থ রচনা করেছেন, তো সেই গ্রন্থটি যদি কপিরাইট আইন দ্বারা সংরক্ষিত না থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। না হলে দেখা যাবে যে ওই গ্রন্থের হুবহু নকল কপি বাজারে চলে আসবে, ফলে ওই লেখক যিনি এই সাহিত্যটি রচনা করেছেন তিনি এটার সুফল থেকে বঞ্চিত হবে, ফলে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর কপিরাইট আইন অনুসারে যদি তিনি এই তার এই সাহিত্যকর্ম কপিরাইট আইনে সংরক্ষণ করে তাহলে দেখা যাবে তার এই উদ্ভাবনা বা তার সৃষ্টি আর কেউ ব্যবহার করতে পারবে না, এর ফল সে দীর্ঘদিন ভোগ করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের আজকের কাজ,
আমরা দেখলাম যে তোমাদের তৃতীয় অধ্যায়ে আত্মকর্মসংস্থান এবং চতুর্থ অধ্যায়ে মালিকানা ভিত্তিতে ব্যবসায়, পঞ্চম অধ্যায়ে ব্যবসায়ের আইনগত দিক। এই তিনটি অধ্যায় থেকে তোমাদের এই তৃতীয় সপ্তাহের কাজ আছে। আত্মকর্মসংস্থানে তোমাদের যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে কি, আত্মকর্মসংস্থান কি। দ্বিতীয়, এক মালিকানা ব্যবসায়ের পাঁচটি উপযুক্ত ক্ষেত্রের নাম লিখো। তারপরে এই পাঁচটি উপযুক্ত ক্ষেত্রের নামের সঠিকতা এবং তোমরা পাঠ্যপুস্তকের আলোকে আবার সেটা তোমার অভিজ্ঞতায় লিখবে। চুক্তি অংশীদের কারবারে মূলভিত্তি, এটা পাঁচটি বাক্যে তোমরা লিখে দিবে। এবং এই পাঁচটি বাক্যে লেখার আগে তোমরা আগে বিষয়বস্তুর জ্ঞানটা লিখবা এবং তোমাদের পাঠ্যপুস্তকে যেভাবে লেখা আছে সেটার আলোকে আবার ব্যাখ্যা করবা। পরিশেষে পঞ্চম অধ্যায় আছে ব্যবসায়ের আইনগত দিক। এই ব্যবসায়ের আইনগত দিক অনেক কিছু আছে, সেখানে তোমাদের একটা বিষয় আছে, সেটা হলো কপিরাইট আইন। এই কপিরাইট তোমাদের আমি পড়িয়েছি, এই কপিরাইট কি এবং এই কপিরাইট তোমরা ব্যাখ্যা করবে। তাহলে তোমরা এখান থেকে সুন্দর করে অ্যাসাইনমেন্ট লিখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে, আমার এই ক্লাস থেকে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। তবে হুবহু আমার এখান থেকে তোমরা লিখবে না, তোমরা এখান থেকে হেল্প নেবে, তোমরা এখান থেকে হেল্প নিয়ে লিখবে। তো আজকে আমি এই পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থেকো। ধন্যবাদ সবাইকে।